বলো কি বলবো, আমাদের দেখা হবে কবে জানি না। কেন জানো না? তা বলতে পারবো না, শুধু এটুকু জানি দেখা হলে তুমি আমাকে ফিরিয়ে দিবে। কি আশ্চর্য, ফিরিয়ে দেবো কেন? আচ্ছা, এত ভয় কিসের তোমার? তাও জানি না কিসের ভয়। আজব তো তুমি। হ্যাঁ আমি আজব। কই যাবেন ভাই? গুলশান যাবেন? না গুলশান যাবো না। আপা কই যাবেন? গুলশান। গুলশান চলেন। হ্যালো, অফিসে যাচ্ছ? হ্যাঁ, কিভাবে বুঝলে? আমি বুঝি। তাই না? আর কি বুঝো? সব বুঝি। ছোট ভাই ছিল আপনার মতো, খুব মারতাম স্যার। আপনি কি বলতেছেন বুঝতে পারতেছেন? এগুলো কি করেছেন? হ্যাঁ, একটা ফাইলের ভিতরে 14টা ভুল, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিয়েছেন। জান এগুলো কি করেন আপনি? কাজ ঠিক মতো করে নেন। এখন তো আমাকে অনেক কাজ করতে হবে স্যার অভিজ্ঞতার জন্য, পরে যখন আপনাদের মতো হবে তখন কোনো কাজ করা লাগবে না। আমাদের মতো হবেন মানে? মানে তখন বসে থাকতে পারবো। একটা কাজের ভিতরে 14টা ভুল নিয়ে আসেন আর বলেন যে আমার মতো হয়ে যাবেন, এত সহজ? হ্যাঁ, একবার লাভ দিয়ে গাছ উঠে যাবেন। যান, কুষ্টিয়া শহরে থাকি, একদম এক ভাই হয়ে গেছি আর কি। জানাব যান, একটা কাজ ঠিক মতো করতে পারলে ভবিষ্যতে আমাদের মতো হবে। জিকে কলোনিতে থাকছেন উনি, এই জন্য আমাকে একটা লোক এই অফিসে ঠিক মতন কাজ করে না। আরে ভাই, অফিসে তো রুলস আছে, রেগুলেশন আছে। তুমি কখন আসছো অফিসে? এই তো 8টার দিকে আসছি। ও আচ্ছা, আমার রুমে এসেছিল। হ্যাঁ, আইসা তো ফাইল পত্র সবকিছু ঠিকঠাক করে রেখে গেলাম। আমার টেবিলের উপরে ফুলটা কে রাখছে? কই ম্যাডাম, আমি কিছু জানি না তো। তুমি আমার রুমে আসলা, টেবিল সব কিছু গোছায় গোছায় দিয়ে গেলা, আর একটা ফুল, জলজান্ত ফুল আমার টেবিলের উপর কে দিয়ে গেলো তুমি কিছু জানো না? এটা ফুলটা ম্যাডাম আমার চোখে পড়ে নাই। আচ্ছা, তোমার পর কে আসছিল রুমে? শোয়েব স্যার। আচ্ছা যাও, চা দেবো ম্যাডাম। না চা লাগবে না। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ কিসের জন্য? আপনাকে ফুলটা দিলেন সেজন্য। ফুলটা আমি আপনাকে দেইনি, ফুলটা আমার টেবিলের উপর ছিল। আমি জানতে চাচ্ছি আমার টেবিলের উপর ফুলটা কে রেখেছে। ফুলটা মানে আপনার টেবিলে ছিল? জি। আমি কি করে বলবো যে ফুল টেবিলের উপর কি করে আসলো? মানে পিয়ন জানে না, আপনি জানেন না, তাহলে ফুলটা কি আকাশ থেকে এসে পড়লো? মানে আপনার কি ধারণা আমি ফুলটা আপনাকে দিয়েছি? তাই তো মনে হয়। দেখেন একটা কথা বলি, মানে আপনার সাথে আমার যে রিলেশন, কিসের রিলেশন? রিলেশন রিলেশন মানে সম্পর্ক। সম্পর্ক মানে? সম্পর্ক মানে সম্পর্ক মানে কলিগ। আমি কলিগ না, যে আপনি সামনে বসেন আমি এখানে বসি, একটা চোখাচোখি হয় না, রেগুলার দেখা হয়, একটা কথা হয়, মানে একটা আপনার প্রতি যে আমার একটা সফট কর্নার মানে একটা ইয়ে হয় না? মানে আপনি জানেন না আসলে? আপনি একই কথা বারবার বলছেন, আমি যদি ফুল দিই আপনাকে এত লুকোছাপার করার দরকার নেই, এমনিই দিয়ে দিতাম, একটা ফুলই তো। প্লিজ বসুন না, বসুন না। ম্যাডাম ভালো আছেন? প্লিজ বসেন। সাদা গোলাপ আমার খুব প্রিয়। আপনার প্রিয় না, মানে আমার গার্লফ্রেন্ডের প্রিয়। আপনার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড মানে বান্ধবী আর কি, ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি। ও আচ্ছা, তাহলে কি ফুলটা আপনি রেখে আসছেন? আমি মানে মানে আমার টেবিলের উপর ফুলটা কি আপনি দিয়ে আসছেন? না, আপনার টেবিলে আমি রাখবো কেন? আরে আপনার রুমে তো আমি কাজ ছাড়া যাই না, আর আপনার রুমে তো থাকেন সোহেব স্যার। না, সোহেব সাহেব রাখেনি, জিজ্ঞেস করেছিলাম। সোহেব স্যার রাখেননি, তাইলে কাজ করেন পিয়নকে জিজ্ঞেস করেন। করেছিলাম, ও জানে না। সেও জানে না? যেই ফুলটা দেখ ম্যাডাম, ফুল তো ভালো জিনিস, সুন্দর। আরে সে তো ফুল দিয়েছে, কাটা তো দেয়নি। কি করেন মিঠু ভাই? ক্রিকেট খেলি। মানে? মানে কি? আপনি দেখতে পাচ্ছেন আমি কাজ করছি, তারপরে বলেন কি করেন? এর কোনো উত্তর হলো নাকি? আপনার সামনে একটা মেয়ে বসে আছে আর আপনি এরকম উত্তর দিবেন? ম্যাডাম কোনো হেল্প করতে পারি? না মানে আপনি তো শুনছেন যে স্বাধীন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। সরি ম্যাডাম, আমি যখন কাজ করি অন্যদিকে আমার মনোযোগ থাকে না, আমি কিচ্ছু শুনিনি। এই ফুলটা কি আপনি আমার টেবিলে রাখছেন? ও সুইট হোয়াইট রোজ, এর গন্ধটা খুবই চমৎকার, আমার খুব ভালো লাগে। ম্যাডাম জানেন এই ফুলটা আমি যখন দেখি কোথাও এই ফুলটা কালেক্ট করি এবং আমার প্রিয় লোকদের আমি গিফট করি। তাহলে মানে আপনি ফুলটা আমার টেবিলে রাখছেন নাকি? না না, আমি রাখতে যাব কেন? না আপনি যে বললেন না যে আপনি কালেক্ট করে আবার আপনি রাখেন, ঠিক আছে এটা আমার প্রিয়, কিন্তু ফুলটা আমি আপনার টেবিলে রাখিনি। তাই না? ম্যাডাম একটা কথা বলি। বলেন। আসলে আমি আপনাকে খুব পছন্দ করি। আসলে এই অফিসে সবাই আমাকে অনেক পছন্দ করে। সবাই যেভাবে পছন্দ করে আমি তার থেকে আলাদাভাবে আপনাকে পছন্দ করি। আচ্ছা তাই? জি ঠিক আছে। ম্যাডাম চলে যাচ্ছেন? জি। চা খাই? থ্যাংক ইউ। মিঠু সাহেব অভ্যাস তো চেঞ্জ হলো না, ওইভাবেই আছে। মানে কি? মানে মেয়ে দেখলেই পটানোর চেষ্টা না? যেটা বলবো সেটা আপনি জানেন না? আমি জানি না।
তাহলে বলি। আপনার ইচ্ছা। কেন, আপনার কি শোনার ইচ্ছে নেই? না। তাহলে না বলি। কেন? না, দামি কথা তো আপনার যখন শোনার ইচ্ছে নেই তখন দামি কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে তো লাভ নেই। ও, অবশ্য একটা কথা সত্যি, আপনি দেখতে কিন্তু ফাইন। আমি জানি। আপনি জানেন? হ্যাঁ। তাহলে তো আমি মিথ্যে কথা বলিনি। বলছেন। কিরাম করে? কেন, আমাকে পটানোর জন্য? আমি ফাইলটাতে মার্ক করে দিয়েছি, আপনি একটু চেক করে কারেকশন করে দেবেন প্লিজ। হ্যাঁ স্যার, একটা কথা ছিল। বলে স্যার, আমার টেবিলের উপর কে যেন একটা সাদা রঙের গোলাপ রেখে গেছে। তো এটা তো ভালো জিনিস, এটা নিয়ে ওরিজিন হওয়ার কি আছে? ঠিক আছে, আপনি এখন কাজ করেন, আমি পরে দেখবো। আমাকে প্রত্যেক মাসে এসে পে করা হয় এখানে কাজ করার জন্য। আমার কাজগুলো যদি আপনি করে দেন তাহলে তো আর আমাকে খামাখা টেবিলে বসে টাকা দিবে না তারা, তাই না? আমার কাজগুলো তো আপনি করে দিতে পারেন। না না, তা না, ঠিক আছে, ফাইল দরকার না, মানে মানে অন্য যে কোনো ধরনের হয় না, যে অন্য কোনো কঠিন কাজ, এনি হেল্প। আচ্ছা, আপনার সমস্যাটা কি? আমার কিসের সমস্যা? নো প্রবলেম, নো সমস্যা। কিছু কিছু কথা বুঝে নিতে হয় সে তো বলতে তো চাই অনেক কিছু, আসলে সব কথা কি বলতে তো পারি না। বলেন না, মানে কিছু কিছু কথা আছে না, মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। আমি এত শত বুঝি না, আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি সরাসরি বলেন আমাকে। না আমি, আচ্ছা আপনি এমন কেন? কেমন মানে আপনি যে, মানে আপনি সাপের মতন। আমি সাপ না, মানে সাপ না, মানে হয় না ওই যে, দেখেন আপনি কত সুন্দর, মানে আপনি কী সুন্দর, দুধ ছাড়া বলতে যা বোঝায় আপনি সেরকমের আর কি। আপনার চোখ দুটো কী সুন্দর, আপনার নাক, আপনার ইয়ে কান, হাত কত সুন্দর আর কি। কিন্তু আপনার অ্যাটিচিউডটা মানে কখনো কখনো মনে হয় কি যে এই হঠাৎ করে মানে মানে সাপের মতো আর কি। কথা শেষ হচ্ছে আপনার? হ্যাঁ, কথা কি শেষ হয়েছে? কথা কি শেষ হয়? এই জীবন যে সবে একজন লাগবে কথা শেষ করতে, কত কথাই তো থাকে মনের ভিতরে। এসব জানেন আপনি, প্লিজ। আচ্ছা যাচ্ছি, কাজ কর, মানে কঠিন কোনো ফাইল হলে মানে আমাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। শোনা, আজকে অফিসে একটা খুবই মজার ঘটনা ঘটেছে, তুমি জানো? জানি না। ও হ্যাঁ, আমি তো বলি নাই, তুমি জানবা কেমনে। Thank you.
আমি তো সারাক্ষণ চা খাই আর বাথরুমে যাই না, আমি কাজই করি। দেখেন কথাবার্তা একটু সাবধানে বলবেন, ঠিক আছে? কাজ করতে আসছেন, কাজের ভিতরে থাকবেন, উল্টাপাল্টা কথা কম বলবেন। আপনি বুঝতে পারতেছেন ঠিকই, কিন্তু আপনি এমন ভাব করতেছেন যে আপনি বুঝতে ম্যাডাম আপনার প্রতি খুবই আসক্ত, মানে মনে হয় যে ঘুমায় না রাত্রিবেলা, এরকম যেন চোখে দিচ্ছে, কালি পেরে গেছে। ম্যাডাম আপনার হাতে মেহেন্দি দেন না, না মেহেন্দি দিবেন, আপনার হাতটা খুব সুন্দর মেহেন্দি দিলে আরো ভালো লাগবে, লাল টকটকা খটখট করে। আমি আসলে এখানে চাকরি করি, মানে অবসর সময় কাটানোর জন্য। তাছাড়া ধরেন আপনার মতো সুন্দরী মেয়ে আছে, সেই জন্য ধরেন এখানে ভালোই সময় কাটে আর কি। তবে হ্যাঁ, আমার আমার ব্যাকগ্রাউন্ড ভালো, বিএ পাস করছি দুইবার অবশ্য, তো পরেরবার রেজাল্ট ভালো ছিল আর অর্থনৈতিক অবস্থা ভালো। ম্যাডাম ওই যে দেখতেছেন না, বুঝে কিচ্ছু নাই বুঝছেন, বাড়ি কুষ্টিয়া নদী ভাঙছে, একের জমি জমা কিছু নাই, এই চাকরির উপরে ডিপেন্ড করে সব সংসার চলে। আমার তো তাও হচ্ছে না, ধরেন আমি এখন ইচ্ছা করলে ফাজরে চালাইতে পারি, যদি রিক্সায় আসি। আমি সবসময় একটু স্ট্যাটাস একটু লো করে আর চলাফেরা করার চেষ্টা করি, বুঝছেন? জীবনে কি আছে বুঝেন না। কাজে মানে ওই যে সেদিন বলছিলেন যে এটা করার জন্য এটা এগ্রিমেন্ট এটা করে নিয়ে আসছি, আপনি একটু দেখেন, আমি যাই। হ্যাঁ, আসসালাম আলাইকুম। সাদা গোলাপ, এটা যে সাদা গোলাপ সেটা আমি ভালো করে জানি। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো এই ফুলটা আমার টেবিলে কিভাবে আসলো। এই কথাটা আমি কি করে বলবো, কিছুক্ষণ আগে আমি নিজেও দেখলাম আপনার টেবিলের উপরে সাদা গোলাপটা পড়ে আছে। সেটা করতে গেল কিভাবে হলো সেটা তো আমার জানার কথা না, তাই না? আপনি আর আমি একই রুমে বসি, আমার টেবিলের সামনের টেবিলটা হচ্ছে আপনার, অন্য কোনো রুম থেকে এসে তো মানুষ যে আমার টেবিলে রেখে যাবে এত বড় সাহস তো কারো নাই, তাই না? দেখেন একটা কথা বলি, আপনার টেবিলে কিভাবে ফুল এলো, কে দিয়ে গেল, এই কথাটা বারবার যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ফুলটা তো আমি রাখি নাই, তাই না? হয়তো ফুলটা আপনাকে কেউ দিয়েছে, আর আমি কেন আপনাকে ফুল দিতে যাবো? আমি তো ফুল দিলে আপনাকে এমনি দিতে পারি, কারণ আপনার সাথে আমার যে সম্পর্ক সেই সম্পর্ক জায়গা থেকে তো আমি ফুল দিতেই পারি। আপনি বারবার কিন্তু সম্পর্কের কথা বলেন, আপনার সাথে আমার সম্পর্কটা কি? আপনি কলিগ আমার, আপনার সাথে দেখা হয়, এই এই সম্পর্কের রিলেশনে আমি আপনাকে ফুল দিতেই পারি। মানে এটা আপনি তাহলে দেন নাই? না, আমি রাখি নাই। প্রত্যেকদিন সকালবেলায় যে আমার টেবিলে একটা করে ফুল থাকে এটা কে দিয়ে যায়? একটা অফিসের মানুষ বলতে পারে না যে আমার টেবিলে এই ফুলটা কোত্থেকে আসে। তুমি জানো না, সে জানে না, কেউ জানে না, ফুলটা কি আকাশ থেকে এভাবে এসে পড়ে? হ্যাঁ, কালকে
কালকে সকালবেলায় এসে আমি যদি দেখি যে সেম ঘটনা ঘটছে তাহলে কালকে থেকে অফিসে হয় আমি থাকবো নাহলে তুমি থাকবে, মোরে থাকবে। ম্যাডাম আমি গরিব মানুষ, ফুলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাও এখান থেকে, কথা মনে রাখবা কালকে। শনিবারে কথাটা বলা উচিত হবে না, তাই না? কি খবর, কাজটা কেমন চলে? কাজকর্ম তো ভালোই চলতেছে, কিন্তু ওই যে পিছনে রায়ন ভাই আছে না, প্রতিদিন বলে কি একটা কথা বলবে কিন্তু বলে না, সারাক্ষণ শুধু ঘ্যানর 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 করে। অসুবিধা নাই, বোধ হয় তোমার পছন্দ যদি করে। আসছে যে পছন্দ করে সেটাও তো বলতে পারে, তাও বলে না। তোমার ভয় বলে না, সাহস টাহস দাও, ঠিকই বলবে। আমার ব্যাগে ছিল স্যার। হ্যাঁ শুনুন, এই ফাইলটা রেডি করে এক ঘন্টার মধ্যে বড় স্যারের টেবিলে দিয়ে দেবেন। জি স্যার, কোনো সমস্যা না, কিন্তু এক ঘন্টার মধ্যে হবে না স্যার। কেন না? শোয়েব স্যার একটা ফাইল দিয়েছে তো, তো সেই জন্য দুইটে ফাইল এক ঘন্টার মধ্যে করা উচিত হবে, মানে সম্ভব হবে না স্যার। শোনেন রায়ন স্যার, জি স্যার, এখনই বেশি বেশি কাজ করার সময়। জি স্যার, এই যে আমরা এই টেবিলে বসে আছি, জি স্যার, চেয়ারে বসে আছি, জি, এমনি এমনি না, এখানে কোনো শর্টকাট রাস্তা নাই, বুঝতে পেরেছেন? জি স্যার, জান নিশ্চয়ই। এই যে রায়ন স্যার এদিকে আসুন তো। গতকালকে যে আপনাকে ফাইলটা দিয়েছিলাম বড় স্যারের সাইনটা নিয়ে রেডি করতে, এটা কি রেডি করছে? গতকাল কিসের ফাইল দিয়েছেন স্যার বলেন দেখি। ও মা, ফাইলের কথা আপনি ভুলে গেছেন? এটা ফাইল দিলাম না সাইনটা নিয়ে ফাইলটা রেডি করতে? ও স্যার, ওই অফিসে যতগুলো মানুষ ততগুলো ফাইল আমার দেয় তো। হ্যাঁ, তো সেই জন্যই স্যার ওই ফাইল নিয়ে ভাবতে ভাবতে পেস লাগিয়ে যায় স্যার। পেস লাগিয়ে যায়, পেসটা ছুটাইতে পারেন না স্যার? একটা কথা কোনো কিছু মনে করেন না স্যার, আপনারা আবার ঠিক মানুষ মনে করেন না, ফার্মের মুরগি মনে করেন, বুঝতে পারতেছি না। মানে মানে ফার্মের মুরগি যেমন গতকালকে বাচ্চা নিয়ে আসলেন, তাহলে ডিম পাড়া শুরু করলো, তাই তা আপনার আমার সেরকম মনে করেন যে কাজ দেবেন আর কাজ শুধু আমি ডেলিভারি দিয়ে দিলাম, তাই? আর এই জন্যই তো আপনি ওইখানে বসে আছেন, তৃতীয় শ্রেণীর কর্মচারী, আপনি জীবনে তো এখানে আসতে পারবেন না, কি বলেন মিঠুরান? জি স্যার, আমার এমনিতে আপনার সামনে আসলে কি মনে হয় জানেন? কি মনে হয়? বাংলাদেশে নাই, আমেরিকায় আছে। আমেরিকায় আছে, ভালো জান। কি আপনার ফাইলটা তো না আবার এই রুমে আসো, নিয়ে চলে যাই। আমার কোনো ফাইল টাইল নাই, আমি দিছি আপনাকে কখনো ফাইল দিছি? আমি কি আর সবার মতো এখানে? আমার ফাইলের কাজ আমি নিজে করি, যান। দুপুরে তোমার মোবাইল বন্ধ ছিল কেন? আমি একটা মিটিং এ ছিলাম, পরে তোমাকে কল ব্যাক করেছিলাম, তোমার ফোন বন্ধ ছিল।
মর্নিং। হ্যালো, শুভ সকাল স্যার, ভালো আছেন? কি ম্যাডাম, আছে কোনো ফুল টুল আছে? চিনা আপনাকে তো সুন্দর লাগতেছে আজকে। আজ সুন্দর লাগছে, তার মানে অন্যদিন আবার সুন্দর লাগে না? অন্যদিনও লাগে, কিন্তু আজকে একটু অন্যরকম সুন্দর লাগতেছে। স্যার বড় স্যার থাকে, বড় স্যার কি হয়েছে? এক্ষুনি যেতে বলছে। আজ থেকে যাচ্ছি, যাও। বসেন, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? রাখি, ওকে, আল্লাহ হাফেজ। তো শোয়েব সাহেব, আমাদের আইটি প্রজেক্টের খবর কি? স্যার ওটা তো স্যার ফাইনাল হয়ে গেছে স্যার, আমি তো পরশু দিন স্যার মেইন অফিসে পাঠিয়ে দিচ্ছি স্যার। গুড, ভেরি গুড, আপনি খুব ওবিডিয়েন্ট আমি জানি, আপনি ভালো কাজ করেন। আর এমনি সার্বিক খবর কি? সার্বিক তো স্যার ভালোই, ভালো চলছে স্যার। আমি ছাড়া তুমি সব যেন মরুভূমি, ব্যাপারটা বুঝতে হবে। তোমার সাথে আমার একটা কি যেন হচ্ছে, মানে যে রিলেশন, আপনি প্রতিদিন একটা কথা বলেন, আপনার সাথে আমার রিলেশন, আপনার সাথে আমার রিলেশন, আপনার সাথে আমার রিলেশনটা কি সম্পর্ক? আপনি এখন এখান থেকে যান, যে আপনার চেয়ারে বসেন, আপনার যত কথা যা কিছু আপনি ওখানে যে বলেন, এইখানে কোনো কথা বলবেন না। আর দয়া করে এই যে মাঝখানে একটা ফ্লোরে দাগ দেখতে পাচ্ছেন না, এই দাগের এই পাশে আমি আপনাকে যেন না দেখি, আপনার যা কথা যত কথা সব ওইখানে যে বলবেন। যান, সেটা না কোনো দাগ তোমার সাথে আমার হচ্ছে। কথা বলার জন্য আসলাম। খবর কি? কিসের খবর? ম্যাডামের সাথে ফালতু কথা একটু কম বলেন, আপনার সমস্যা কি জানেন? আপনি বেশি কথা বলেন না, মানে আমি বুঝতে পারছি বিষয়টা, আমার শকুনের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না। ফালতু কথা শোনার মতো টাইম আমার নাই, ঠিক আছে? যান, কথা আমারও সময় নাই, আমি খুবই ব্যস্ত কাজ কাম নিয়ে। তারপর আমি বলতে আসছিলাম যে ধরেন ওই যে আপনি যে ম্যাডামকে ওই যে রোজ রোজে ওই যে সাদা গোলাপ টেবিলে দেন, আপনি কি বলতেছেন? আমি ফুল দিই মানে না, আমি বুঝতে পারি
আপনি যেটা এটা আমি একদম নিশ্চিত, আমি কথা বললে কলিকাতা বুঝতে পারি। আমি ফুলটা দিই সেটা আমাকে কে বললো? আচ্ছা ঠিক আছে, আপনি দেন না, ধরে নিলাম আর কি, কিন্তু আপনি দেন। তো কথা হলো যে আপনি যে দেন, এইভাবে তো অনেকদিন চলে গেলো, এইভাবে আপনি ম্যাডামের মন সহ করতে পারবেন না। কী করতে হবে আমাকে? আপনি একটা সিরকুট লেখা ম্যাডামের টেবিলে রেখে দিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখুন যান। না ঠিক আছে, ধরেন আমারও ম্যাডামের প্রতি একটা দুর্বলতা। যান না, আপনি আমার সাথে যোগাযোগ করেন, কথা বলেন, অসুবিধা নাই তো কোনো, যান, আমার তো কোনো প্রবলেম নাই। যেখানে আপনি আছেন সেখানে আমি কীভাবে যাই? আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আপনি আবার আমাকে তুমি করে বলছেন? তাহলে কি করে বলবো? সবসময় যেটা বলেন আপনি, আপনি করে বলেন। তা আপনি তুমি কেমন আছো? এটা আবার কেমন কথা হলো? মানে আপনি হচ্ছে তোমার আর তুমি হচ্ছে আমার, মানে আপনি তুমি, ভালো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে কাজ করো। হ্যাঁ গোলাপের রহস্যটা কি বের হলো? সতীনাথ নিজেই গাইতেছে, এখনো আকাশে ওই জেগে আছে, যদি গোয়ালো তার আসে নিবে তুমি। সাগরটা নাই, তোমার কি কর? কাজ করতেছি। তুমি তো কম্পিউটার কয়দিন ভালো শিখে গেছো। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, করো করো কাজ করো। এখানে আমার হাতটা ধরো, এইখানে চাপ দিও, বুঝছো? এই ধরো, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি করতে হবে, কম্পিউটার কাজ হলো ফাস্ট, ঠিক আছে? যদি গো জলো আসেনি বসতামা, জি বলেন, জীবনে কিচ্ছু ভাল লাগে না, মনের মধ্যে অশান্তি, আগুন দাও দাও করে জ্বলে, ঘরে বউ বাড়ি গেলে এটা নাই ওইটা নাই, মনে হয় একদিকে জঙ্গলে চলে যায়, তোমার হাত ধরে জঙ্গলে চলে যেতে ইচ্ছা করে। আচ্ছা তোমা, হুম বলেন। আচ্ছা আমার কি দেখলে খুবই বয়স্ক মনে হয়? হ্যাঁ বয়স্ক মনে হয়, আমি যখন নিজের আয়নাতে দেখি আমাকে তো খুব একটা বয়স্ক লাগে না, তা আমার ইচ্ছে কি জানো, আমি আবার একটা বিয়ে করবো, তোমার পছন্দ করছে, আর আমার অর্থনৈতিক অবস্থা খারাপ না, বাবা পুলিশে চাকরি করতো তো অর্থনৈতিক অবস্থা ভালো, তো তুমি কি আমার প্রতি মানে বিয়েতে? সালাম আলাইকুম। আসসালাম। যে না মানে এক এক কথা বলি, মানে এটা আমার ওই পূর্বপুরুষ এরকম ছিল, আমার দাদা পরদাদা বাবা সবাই দাদা দাদা খালি এক একাই কথা বলতো, অভ্যাস আর কি আমার অভ্যাস। আমি এই জন্য আবার ডাক্তারও দেখাইছিলাম, কিন্তু ট্রিটমেন্ট কোনো কাজ হয় না আজকাল, কীভাবে হবে ট্রিটমেন্ট, অভ্যাস কি যায় বলেন? ট্রিটমেন্ট ঠিকই ছিল, ভেজাল ওষুধগুলো খাইলে কোনো কাজ হয়, উচ্চ ওষুধ ওষুধ কোনো ব্যাপার না, কিন্তু অভ্যাস তো আপনার ভিতরে, বস ধরেন আপনি ঘুমের ওষুধ খেলেন দেখবেন যে সেই রাতে আর ঘুমই হলো না, সারা রাত জেগে রয়েছেন, উল্টা রিয়াকশন। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, অভ্যাসটা চেঞ্জ করেন। হ্যাঁ সেটা তো কইছি, কই বললেন? ওই যে কলাম না যে কয়টা বাজে বলেন দেখি। হ্যালো, কালকে তোমার সঙ্গে দেখা করতে চাই। দেখা করতে চাচ্ছ ভালো কথা, কিন্তু কালকেই কেন? জানি না। ও আচ্ছা ঠিক আছে, কখন কাল? সকাল 10টায় উত্তরা পার্কে। 10টায় যে আমি পারবো না। কেন? আমার একটা কাজ আছে। কালকে তো তোমার অফ ডে, কিসের কাজ? না আচ্ছা একটা ইম্পর্টেন্ট কাজ, আমি এক কাজ করি তোমার সাথে 12টার সময় মিট করি, ওকে? আচ্ছা ঠিক আছে। আমার এই ট্রেনে আসার কথা ছিল। আপনার তার মানে আমার অফিসে প্রতিদিন টেবিলে ফুল, কালকে চিরকুট, সব আপনার লেখা? জি জি। আশ্চর্য, যখন আমি অবাক হয়ে যাচ্ছি আপনি এই কাজটা করার সাহস করলেন কিভাবে? কেন কি হয়েছে বলেন দেখি। কি হয়েছে মানে, আপনি অফিসে একটা কেরানি লেভেলের চাকরি করেন আর আমি বস লেভেলের একটা এরকম একটা মানুষকে আপনি চিঠি লিখলেন, মানে আপনি কি বুঝতে পারতেছেন যে আপনি কি কাজটা করছেন? না তাতে সমস্যা কি, বসের কি ফুল দেওয়া যাবে না, বসের সঙ্গে প্রেম করা যাবে না, এরকম কোনো কথা আছে? মানে আপনার কি নিজের হাইট সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে? এরকম কথা বলে কোনো লাভ নাই, আমার হাইট আপনার চেয়ে ভালোই হবে, আসেন মাইকে দেখি। আমি কোন হাইটের কথা বললাম সেই হাইটটাই আপনি বুঝতে পারলেন না, আর আপনি আমাকে ফুল পাঠান, আপনি আমাকে মানে এইখানেও আপনি আসতে বলছেন আমাকে? তাতে সমস্যা কি হয়েছে, এটা একটু খুলে বলেন। মানে আপনি আপনি কি ভয়াবহ একটা কাজ করছেন আপনি বুঝেন নাই না? বুঝেন নাই, বুঝবেন কি করে, সেটুকু বোঝার মতো ক্ষমতা আপনার নাই। আপনার কথা শুনে মনে হয়েছে আমি বোমা মারিছি, আমি কিছু করেছি? আপনি
এখানে আসার কথা? আমি আপনাকে ওখানে কতবার বলে আসলাম না, বুঝে আসলাম, আপনি কি বুঝেন না ব্যাপারটা? আসলে আমি কী করবো, আমার এখানে আসার কথা, আমি তো কথা বরখেলাপ করতে পারি না। আমি তো ফোনে আপনার সঙ্গে বলেছি যে আমি এখানে আসবো। আমি রাজু, আমি রাজু। জি, অফিসে আমি রায়হান, ফোনে রাজু। রাজু ছদ্মনাম নেওয়ার কারণ? এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি প্রথম যেদিন অফিসে জয়েন করলাম আপনাকে দেখলাম, আমার মনে হলো আমার জীবনে এরকম মেয়ে আমি আর দেখিনি, আর ভবিষ্যতেও দেখব না। তখনই রায়হান রাজু হয়ে গেল। রাজু ফোনে কথা বললো, আর রায়হান প্রত্যেকদিন একটা করে সাদা গোলাপ জোগাড় করলো আর চিট করতে। না মানে এখন তো অনেক শুদ্ধ ভাষায় কথা বলছেন, বাট মানে বলেন ও কিন্তু অফিসে এরকম ভাষায়। ও, ওটা আমার একটা বাড়তি যোগ্যতা, কেন ওই ভাষাটাও তো একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ ইজ অনলি টু কমিউনিকেট। যাই হোক, আমি আমি বুঝতে পারছি, মানে আমি জানি যে আপনি আমাকে রিফিউজ করবেন। কারণ আমার সার্বিক অবস্থা। এই ধারণাটা ঠিক না, কার তোমার ওই ধারণাটা ঠিক না? আবার আচ্ছা, আমি যদি তোমাকে প্রত্যেক দিন একটা করে সাদা গোলাপ না দিতে পারি তাহলে কি খুব মাইন্ড করবে? আমি খুব বেশি পরিমাণে মাইন্ড করব। আচ্ছা ঠিক আছে, দেবো, সাদা গোলাপই দেবো। ভাগ্য ভালো যে প্রথম দিন তোমাকে নীলপদ্ম দেইনি। নীলপদ্ম দিলে কি হতো? তাহলে আমাকে বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজতে হতো। কেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়ো নাই? বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তাহলে তো সর্বনাশ হয়ে যেত। কেন? কারণ তাহলে তো আমি কথা রাখতাম না। মানে বুঝি নাই, ওই কবিতায় আছে না, তবু বড় না কথা রাখিনি। ভালো, ঠিক আছে, সাদা গোলাপি লক্ষ্মী।